থাকতে হবে। এবং বেশি হলেও খারাপ চোদ্দোর উপরে যাওয়াও ভালো না এই জন্য বারো থেকে এর মধ্যে একটা মেয়ের হিমোগ্লোবিন থাকা সব দিক থেকে ভালো কিন্তু উনার যদি বারো কম থাকে আর সব সময় যদি বারো কম থাকে তাহলে টেস্ট করে দেখতে হবে কি হচ্ছে কেন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমন কজ হচ্ছে মেনস্ট্রাল ব্লাড লস যদি ওনার মাসিক মাত্রা যখন পুরো একটা মেয়ে পুরো মাসে পঞ্চাশ সিসি ব্লাড লস করবে উনি যদি এইটি সিসি লস করে প্রত্যেক মাসে যদি হান্ড্রেড সিসি লস করে তার মানে ব্যক্তি ছোট্ট ফাইব্রয়েড আসে পেয়ে ইউটারাস ওনার আরেকটা প্রশ্ন ছিল ইউটারাস মুখে একটা সিস্ট আছে ওইটাকে ওনার কি করতে হবে উনি জানতে চাচ্ছিলেন অনেক মেয়ের কিন্তু সিস থাকে সিস থাকলে অনেক চিন্তার কোনো কারণ নেই শুধু ছয় মাস পরে একটা সনোগ্রাম করে দেখতে হবে এটা বাড়ছে কি কমছে আচ্ছা ওটা সাধারণত ডিসঅ্যাপিয়ার করে যায় অ্যাবজর্ব হয়ে যায় যদি বাড়তে থাকে আরেকটা সোনোগ্রাম ছ মাস পরে করতে দেখো যদি বাড়ে তাহলে অপারেশন করতে আচ্ছা খুবই সুন্দর উত্তর আমরা জেনে নিলাম ডক্টর জাহান আসলে আমাদের আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ ভাষায় একটু গর্ভা অবস্থায় কি কি যত্নগুলো করতে হবে একটু বলে দেন অবস্থায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে খুব স্বাভাবিক নিতে হবে তার মানে বুঝতে হবে যে শরীরের মধ্যে পরিবর্তন হবে এবং এটা খুব স্বাভাবিক ভালো ঘুম ভালো হতে হবে তারপরে উত্তেজিত হতে হবে না কোনো ব্যাপারে তারপরে বেশি হেভি লিফটিং মানে ও উচ্চ বেশি ওজনের জিনিস ক্যারি না করা ভালো তবে হ্যাঁ ওয়াক করতে হবে ঘরে বসে থাকলে হবে না প্রত্যেক দিন মিনিমাম তিরিশ মিনিট করে খোলা বাতাসে হাঁটতে হবে এবং রেগুলার প্রিনেটালে যেতে হবে যখন থেকে মাসিক বন্ধ হবে ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তার যা যা টেস্ট করতে বলবে সেগুলো করতে হবে এবং একটা ডাক্তারকে দেখালেই ভালো এবং ওই জায়গায় যাওয়া উচিত যেখানে ডেলিভারি করা পছন্দ তাদেরকে দেখাতে হবে এবং বাচ্চা ঠিকমতো গ্রো হচ্ছে কিনা ওটা খেয়াল রাখতে হবে তবে যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে তাকে কন্ট্রোলে রাখতে হবে তো ঘুম খাওয়া ঘুরে বেড়ানো আর মাথা ঠিক রাখা মেজাজ ঠিক রাখা বেশি কাজকর্ম না করা এবং ডায়াবেটিস চিকিৎসা করানো তারপরে ব্লাড প্রেশার চেক করানো তারপরে সময় ঠিক মতো নয় মাস হয়ে গেলে ঠিক মতো ডেলিভারি করানো চমৎকার অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহান আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আশা করি আমাদের অসংখ্য অসংখ্য দর্শক আজকে আপনার প্রশ্নের উত্তরগুলোর কারণে অনেক উপকৃত হয়েছে দর্শক আজ আমরা জেনে নিলাম আমাদের গর্ভাবস্থায় আমাদের কি কি সমস্যা হতে পারে এবং তার কি কীভাবে যত্ন নেওয়া উচিত আমরা জেনে নিলাম যে আমাদের গর্ভাবস্থা হওয়ার আগ থেকেই আমাদের মানসিক এবং শারীরিকভাবে কিছু প্রস্তুতি নিতে হবে এরপর পুরো নয় মাস তো আছেই ওই সময়ে কি কি যত্ন নিতে হবে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের আন্ডারে থাকবেন আর ডেলিভারি যখন হয়ে যাবে তখন তো চলে আসছে নবজাতক আপনার সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত তখন চলে আসছে আপনার এবং আপনার নবজাতকের যত্ন আর এছাড়া আরেকটা কথা কিন্তু এখানে না বললেই নয় আপনারা স্বামীরা যারা আছেন আপনাদের সহযোগিতা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের দুজনের ভালোবাসার পরি ফলশ্রুতিতেই আমাদের পৃথিবীতে আসছে সুন্দর একটি শিশু কাজেই আপনার সঙ্গীকে সময় দিবেন এবং সঙ্গিনীর সমস্ত শারীরিক পরিবর্তনগুলোকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন অসংখ্য দর্শকের কল ছিল আজকে স্বল্পতার কারণে প্রশ্নের উত্তর দিতে সবগুলো পারেনি আমরা সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা ভবিষ্যতে আমাদের ডক্টর মমতাজ জাহানকে আবার আমাদের অনুষ্ঠানে এনে হাজির করব আমাদের সমস্ত দর্শকদের আশা করব আশা করব সমস্ত দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারবো দেখা হবে আগামী বুধবার সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নাসরিন কাদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ